পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে নানা আইন কানুন, আর এক দেশের আইন অন্য দেশ থেকে অনেকটাই আলাদা। তাই যে কাজটি এক দেশে অপরাধ হিসেবে ধরা হয়, সেই একই কাজটি অন্য দেশে অপরাধ হিসেবে নাও ধরা হতে পারে। জেল থেকে পালানো, যেখানে আমাদের দেশে বেশ বড় একটি অপরাধ, যার জন্য আপনার শাস্তি আরো কয়েক বছরের জন্য বেড়ে যেতে পারে, পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে জেল পালানোটা একেবারেই বৈধ। তো তাই চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে এবং কেন জেল পালানো কিছু কিছু দেশে বৈধ। জেল পালানোর বৈধতা বা অবৈধতা নিয়ে কথা বলার আগে জেলখানার আদিম ইতিহাস সম্পর্কে চলুন একটু জেনে নেওয়া যাক। জেলখানার শুরুটা হয় প্রায় 3200 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মেসোপটেমিয়ানদের মধ্যে। তবে তখনকার জেলখানাগুলো মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোকদেরকে কয়েকদিনের জন্য রাখার কাজে ব্যবহৃত হতো। এখনকার মতো দোষীদের শাস্তি দেওয়ার কাজে জেলখানাগুলো ব্যবহৃত হতো না। তবে আধুনিক ধারা জেলখানা তৈরি করা শুরু হয় মূলত 1900 শতকের পর থেকেই, এবং সত্যি বলতে এখনো পর্যন্ত জেলখানাগুলোর নিয়ম কানুনের উন্নয়নের কাজ চলছে। জেলখানায় থাকা অবস্থায় কয়েদীদের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম রয়েছে। যেমন ব্রাজিলে জেলখানায় থাকা অবস্থায় আপনি যতটি বই পড়বেন, প্রতিটা বইয়ের জন্য আপনার শাস্তি 4 দিন করে কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি 2 বছরের সাজা হয় এবং প্রতিদিন যদি আপনি একটি করে বই শেষ করেন, তবে 183 দিন বা মোটামুটি 6 মাসের মধ্যে আপনি জেল থেকে মুক্তি পাবেন। অন্যদিকে চীনের জেলখানাগুলোতে যদি আপনার থাকতে একা লাগে, তবে আপনি সাথে আরেকজনকেও নিতে পারেন, যে আপনারই সাথে বিনা দোষে জেল খাটবে। যদিও বিনা কারণে কাউকে জেল খাটে রাজি করানোটাই হয়তো সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, তো জেল পালানোটা মোটামুটি সব দেশেই বেশ বড় একটি অপরাধ। যেমন আমেরিকাতে জেল থেকে পালানোর দায়ে আপনাকে আরও 10 বছরের জন্য জেল খাটতে হতে পারে, এবং অধিকাংশ দেশেই এ শাস্তি কম বেশি আকারে রয়েছে। তবে জার্মানিতে জেল পালানোর জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই। অর্থাৎ আপনি যদি জেল থেকে পালিয়ে যান, তবে পুলিশ আপনাকে আবার জেলখানায় ধরে নিয়ে আসবে, কিন্তু পালানোর দায়ে আপনাকে কোনো অতিরিক্ত শাস্তি পেতে হবে না। কিন্তু এমনটা কেন হলো? এর কারণ হলো জার্মানির সংবিধান। জার্মানির সংবিধানে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি স্বাধীনতা কামনা করতে পারে। এই আইন অনুসারে জেলে থাকা ব্যক্তিও তার স্বাধীনতার জন্য জেল থেকে পালাতে পারে, এবং সংবিধান অনুসারে তা সম্পূর্ণ বৈধ। আর এই জন্যই জার্মানিতে জেল থেকে পালানোটা কোনো অপরাধ নয়। এবং জার্মানির সাথে সাথে এই একই আইন অস্ট্রেলিয়া, বেলজিয়াম এবং মেক্সিকোতেও প্রচলিত আছে, আর তাই এইসব দেশেও জেল পালানোটা সম্পূর্ণ বৈধ। তবে এক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে। জেল থেকে পালানো কোনো অপরাধ না হলেও সেখান থেকে পালিয়ে যদি অন্য কোনো অপরাধমূলক কাজ করেন, তবে তার জন্য আপনাকে আলাদা করে আবার শাস্তি পেতে হবে। যেমন জেল থেকে পালিয়ে যদি আপনি চুরি বা ডাকাতি করেন বা অন্য কোনো অবৈধ কাজ করেন, তবে দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার পর আপনাকে সে সকল অপরাধের জন্য অতিরিক্ত শাস্তি দেওয়া হবে, যদিও পালানোর জন্য আপনি অতিরিক্ত কোনো শাস্তি পাবেন না। তবে জেল থেকে বেরিয়ে কোনো অবৈধ কাজ না করে যদি একবারও আপনি বর্ডার পাড়ি দিতে পারেন, তো ব্যাস আপনি পুরোপুরি মুক্ত। আর ঠিক এমনটি ঘটেছিল 1971 সালে মেক্সিকোর জেলখানায়। জুয়েল কাপলান নামের একজন আমেরিকান বিজনেসম্যান মেক্সিকোর জেল থেকে পালাতে সক্ষম হন। এরপর তিনি তার লোকজনের মাধ্যমে পার্সোনাল এয়ারক্রাফ্টে চড়ে বর্ডার পার করে আমেরিকা চলে আসেন। তারপর মেক্সিকো সরকারও তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আর তেমন কোনো আগ্রহ দেখায়নি, আর তাই মিস্টার কাপলান এখন সম্পূর্ণ মুক্ত। তবে একটা বিষয় হলো এই যে, জার্মানির সংবিধানের স্বাধীনতার এই কথাটি যে জেল পালানোকে বৈধ করার জন্য লেখা হয়েছিল তা কিন্তু মোটেই নয়। অথচ আইনের কথার জালে দেশের নিজের কাছে যেন নিজেই অনেকটা অসহায়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।